সম্প্রতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ইউরোপের আকাশে দেখা মিলল চোখ ধাঁধানো আলোর খেলা, যাকে বলে নর্দার্ন লাইট বা নর্দার্ন বোরেলেস। নর্দার্ন লাইট নিয়ে বিশ্বজুড়ে মানুষের উৎসাহে কোনো কমতি নেই। হবেই না বা কেন, আকাশে আলোর এমন মনোমুগ্ধকর নৃত্য যেমন অপরূপ, তেমনি বিরল মহাজাগতিক ঘটনারও সাক্ষী। কিন্তু নর্দার্ন লাইট আসলে কি, কেন আকাশে এমন আলোর নাচন দেখা যায়, আর কিভাবে সৃষ্টি হয় আলোর এই বিচ্ছুরণ, জানব আজকের স্টার এক্সপ্লেইনসে। মেরু অঞ্চলে রাতের আকাশে এক ধরনের আলোর প্রদর্শনী দেখা যায়, এটি হলো অরোরা। বাংলায় একে বলা হয় মেরুজ্যোতি। পৃথিবীর দুই চৌম্বকীয় মেরুতে এই আলোর দেখা মেলে। উত্তর গোলার্ধে সৃষ্ট অরোরাকে বলা হয় অরোরা বোরেলিস বা নর্দার্ন লাইটস, এবং দক্ষিণ গোলার্ধে সৃষ্ট অরোরাকে বলা হয় অরোরা অস্ট্রালিস বা সাউদার্ন লাইটস। অরোরা বোরেলিস বা নর্দার্ন লাইটস, অরোরা অস্ট্রালিস বা সাউদার্ন লাইটস আসলে কি? পৃথিবীকে ঘিরে রয়েছে অদৃশ্য চৌম্বকীয় ক্ষেত্র। সৌরজগৎ থেকে ছুটে আসা তেজস্ক্রিয় কণা বা পরমাণু প্রতিনিয়ত পৃথিবীকে অতিক্রম করে, যাকে বলে সোলার উইন্ড। আর এই সোলার উইন্ড থেকে আসা তেজস্ক্রিয়তা থেকে রক্ষা করে পৃথিবীকে ঘিরে থাকা চৌম্বকীয় ক্ষেত্র। সৌরবায়ু যখন পৃথিবীর কাছাকাছি আসে, তখন চৌম্বকীয় শক্তি পরমাণু কণাগুলোকে উত্তর ও দক্ষিণ মেরুতে টেনে নিয়ে আসে। সূর্য থেকে আসা পরমাণু পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে বাতাসে গ্যাসের অণু পরমাণুর সাথে মিশে বিক্রিয়া ঘটায়, আর এই বিক্রিয়া থেকে সৃষ্টি হয় আলোক ছটা, আর সেটাই হচ্ছে অরোরা। পৃথিবীর মাঝ বরাবর তীব্র চৌম্বকীয় আকর্ষণ না থাকার কারণে শুধুমাত্র উত্তর ও দক্ষিণ মেরুতে অরোরা সৃষ্টি হয়। সেখানে আলোর ভিন্নতা হয় সৌর আর বায়ুমণ্ডলের অণুপরমাণু এবং তাদের অবস্থানের ভিন্নতার উপর নির্ভর করে। এমনকি পৃথিবী থেকে কত উচ্চতায় বিক্রিয়াটি সংঘটিত হয়েছে তার উপরও নির্ভর করে। শিল্পীর তুলিতে আঁকা এমন রঙের আলোক ছটার পেছনে রয়েছে সৌরজগতের এক অদ্ভুত বৈজ্ঞানিক রহস্য। আমাদের সৌরজগতের একমাত্র নক্ষত্র সূর্য, আর এই সূর্য অবিরাম জ্বলছে। বলতে গেলে সূর্য রীতিমতো একটা জ্বলন্ত পাওয়ার হাউস, যেখানে তাপ থাকে 14 মিলিয়ন ডিগ্রির বেশি আর অসম্ভব চাপ। হাইড্রোজেন এবং হিলিয়াম অন্যান্য অণুর সাথে বিক্রিয়ার ফলে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করে। অনেক সময় শক্তির চাপ এত বেশি হয় যে তা সূর্যের চৌম্বকীয় ক্ষেত্র থেকে বেরিয়ে আসে আর সৃষ্টি করে প্লাজমা। এই প্লাজমা আসলে চার্জ সমৃদ্ধ গ্যাস। কয়েক বিলিয়ন টন প্লাজমা একসাথে যখন ছুটে চলে, তখন একে বলা হয় সোলার স্টর্ম বা সৌরঝড়। এই সৌরঝড়ের গতি প্রতি ঘন্টায় 8 মিলিয়ন কিলোমিটার পর্যন্ত হতে পারে। সে হিসাবে পৃথিবীতে সৌরঝড় পৌঁছাতে সময় লাগবে 18 ঘন্টা। এই সৌরঝড়ই একমাত্র দায়ী পৃথিবীতে অরোরা বোরেলিস বা নর্দার্ন লাইটস এবং অরোরা অস্ট্রালিস বা সাউদার্ন লাইটস দেখা দেওয়ার জন্য। এমন অসম্ভব সুন্দর আলোর খেলার মহাকাশে কিন্তু নেতিবাচক প্রভাবও রয়েছে। অরোরার চার্জযুক্ত পরমাণু পৃথিবীর উপরিভাগে স্যাটেলাইট যোগাযোগে বাধা সৃষ্টি করে, তাই রেডিও, টেলিভিশন, টেলিফোন বা নেভিগেশন ব্যবস্থা সাময়িক অকেজো হয়ে যেতে পারে। অনেক সময় সৌর বায়ু বৈদ্যুতিক তরঙ্গ উৎপন্ন করে, তাই বিস্তৃত এলাকা জুড়ে বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি হতে পারে।